হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কী কি বললেন, মদ খায়ও আমার একটা কথা রাখো, আমার সামনে খায়ও না, কথাটা খেলাছে বাজান টানা হাসরা নাই, শান্তির ধর্ম ইসলাম, বেজাল মুক্ত করে বুঝাই দিলেন, খায়ও আমার সামনে খায়ও না, টানা হাসরা নাই। হুজুর পাইছি একটা এমন পীর পাওয়া কষ্টকর, অন্যদিন খাইতো এক বোতল, আজকে রাত্রে বাড়িতে যাওয়ার সময় দুই বোতল লইছি, বাড়িতে গিয়ে বাট্টাত খাইয়া ঘুমাইছে, ঘুমাইবো এর আগে মদ খাইবো, গ্লাসের মধ্যে ডালছে, ডাইল্লা কই হুজুর না কইছে আমার সামনে খাইও না, তো গিয়ে দেখি সামনে হুজুর আবার দেহে কিনা, চারদিক ঘুরে ঘুরে দেখছে যে না হুজুর তো দেহে না, হুজুরও দেখা যায় না, হুজুর তো হুজুরের বাড়ি, হের বাড়ির তো আর হুজুর আইছে না, দৌড়াইয়া বাড়ি দায়া মদ খাইবো আনন্দ, একা ঘরের ভিতরে বইছে খাইবো, গ্লাস মুখের কাছে নিচে খাইতে, গ্লাসে কোনো কিছু খাইলে দেখবেন চোখের নজরটা গ্লাসের ভিতরে যায়, খারাপ বালা যাই আছে নজর ধরা ধরে, অটো এটা অটো, এটা অটো যাই বই, আপনার কোনো গ্লাসের পানি জাতীয় কোনো জিনিস খাইলে নজরটা আপনার পানির মধ্যে, এটা গ্লাসের ভিতরে আপনি যাই বই, এবার অবশ্যই চোখ গেছে গ্লাসের ভিতরে, দেহে গ্লাসের ভিতরে হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি বসে রয়েছে, মদ খাইবো এমন সময় দেহে হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি গ্লাসের ভিতরে বসে, হুজুরের সাথে কথা দিয়েছি খাইতাম না অনেক ভিতরে, অহন কি করি, তাড়াতাড়ি বোতলের ভিতরে ঢাইলা মুক্কা লাগাইয়া থিয়া শুয়া রয়েছে, একটু পরে তো না খায়া ঘুমো ধরবো, খাইয়া যার অভ্যাস না খায়া পারে, কয় গ্লাসও ডালতাম না, বোতলটা সেরা লইয়া বোতল হাতে লইয়া কো আবার বোতলের ভিতরে নিয়ে আবার ওই রিস দেখ গেলই, বোতল হাতে লইয়া দেহে বোতলের ভিতরে হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি বেরিয়েছে, বুতুল ভালাইয়া দৌড় রাত্র গভীর, দরজা খুলেন হুজুর দরজা খুলেন, গিরে বাবা সমস্যা হয়েছে, হুজুর সমস্যা করে খুলেন, খুলছে মিফাও বেড়ে গেছে, হুজুর আর আপনার ভাইয়াদেরা কসম খাইয়া গেলাম আর জীবনে মদ খাইতাম না, আল্লাহর ওলিরা এইভাবে মানুষকে অসুস্থ রাস্তার থেকে উঠায়া বেলায়েতের ধাক্কার চিকিৎসা দিয়া সুস্থ করে জান্নাতি মানুষ করে ছেড়ে দেয়, বাজান এই পন্টা উম্মতের হাতে দেওয়ার জন্য মানায় বাবা নাই নবীজি, 63 বছর জিন্দিগি কষ্ট করেছে, মানুষের ঘরের দোয়ারে দোয়ারে গেছে, বাড়ি বাড়ি গেছে, আজকে কারা গো এইভাবে আজকের মাহফিলে বসে আছেন, আমার নবী তো এইভাবে মানুষকে কোরআন সুন্নার পথকে আসার জন্য 63 বছর জিন্দিগি নবীর কষ্ট, আজকে সেই নবীর কষ্টের প্রতিদান নালতা শরীফের মাহফিলে দেখা যায়, এইভাবে মানুষকে এই কোরআন সুন্নার পক্ষে আসার জন্য আমার নবী 63 বছর জিন্দিগির কষ্ট, কত কষ্ট, মা খাদিজাতুল কুবরা বলেন নবী সকালবেলা বেরিয়ে যাইতেন, মানুষকে বাড়ি বাড়ি বুঝাইতেন, রাস্তাঘাটে পাইলে পিঠে হাত বোলাইতেন, মাথায় হাত বোলাইতেন, আর ডাকতেন ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই ডাইকা ডাইকা নবীজি সারা দিন কাটাইতেন, খাবার নাই, গোসল নাই, ঘুম নাই, আরাম নাই, কোন কোন দিন বিকাল বেলা ঘরে ফিরতেন, কোন কোন দিন সন্ধ্যা হতো ঘরে ফিরতেন, সন্ধ্যা হলো বিকাল হলো নবীজি ঘরে ফিরলেন না, রাত্র গভীর হয়ে গেল নবী এখনো আসতেছে না, মা খাদিজা ঘরের দরজা বন্ধ করে না, মরু পথের দিকে তাকাইয়া খাদিজা গাল বাসাইতেছে, কেন আমার তিন নবী আসতেছে না, রে মা বোনেরা কারাসকে নালতা শরীফের মাহফিলে আইছো গো, বসে বসে ওয়া শুনতেছো গো মা, তোমাদের এই বসাটা যদি অলির মহব্বত নবীর প্রেমে বসা হয় তোমাদের হাসর হবে মা খাদিজার সাথে, বাবারা ভাইয়েরা আসুন দেখি মা খাদিজা কি অবস্থা, অপেক্ষায় থাকতে থাকতে রাত্র গভীর হয়ে গেল, আস্তে আস্তে সামনে মরুভূমির পথ, সব মানুষ ঘুমিয়ে গেছে নিরিবিলি নির্জন, সামনে যাচ্ছে একটু সামনে গেলে দেখা যায় উদিত সূর্যের মতো দেখা যায় আমার এতিম নবী আসতেছে, কাছে কাছে আসার পর তাকিয়ে দেখে আমার নবীজির মা নাই বাবা নাই গো,
গাল বেবে পানি পড়তেছে। মা খাদিজা ডাকে, হুজুর কেন গো নবী এত রাত্র হলো, কেন চোখের মধ্যে পানি? কথা বলছে না, একটু নিচে তাকাইয়া দেখে জামা মোবারকের মধ্যে লাল লাল ফুটা ফুটা দাগ দেখা যায়। জিজ্ঞেস করলো, হুজুর কেন চোখে পানি? রাত্র গভীর হলো, সাদা জামা গায়ে ছিল লাল দাগ গুলো কিসের? আমার নবী কান্দে, রে খাদিজা আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য সারাদিন বললাম, আমার দেশের মানুষ, মায়ের দেশ, বাবার দেশ, মহল্লার মানুষগুলো কেন জানি আমারে কষ্ট দেয়, আমারে দুঃখ দেয়, ব্যথা দেয়, কয়েক জায়গায় আমাকে আঘাত করেছে, শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়ে রক্ত মুবারক জামার মধ্যে লেগে আছে। এরে খাদিজা আমি বলেছি, তোর আমার মানিস না, আমার মা নাই, আমার বাবা নাই। শুধু তাই নয়, আরো বলেছি, আরে মক্কাবাসীরা আমারে মারিস না, এই চেহারায় আঘাত করিস না। আল্লাহর কসম করে বলি রে আমার দেশি বন্ধুরা, এই চেহারাটার মধ্যে জীবনে কোনদিন একটা মশা মাছি বসে না, একটা পোকা মাকড় কামড় দিল না, এই চেহারাই তোরা আঘাত করিস না। খাদিজা রে এত কথা বুঝাইলাম, তারা বুঝতে রাজি না। ও খাদিজা এই কষ্ট, দেরি হলো বাড়িতে আসতে। মা খাদিজা বলেন, হুজুর আর যাবেন না? রাসূল বলেন, না বাধা দিস না, আমার আল্লাহ আমারে দুনিয়াত পাঠাইছে আল্লাহর আদরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য। আর এই দায়িত্ব নিয়েছে এখন আল্লাহর ওলিরা। আল্লাহর কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফফা। ও ইমানদাররা, ইসলামওয়ালারা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামে ঢুকো। এই পুরোপুরি ইসলামে ঢুকানোর জন্য বিশ্ব জুড়ে ওলি আল্লাহরা কাজ করতেছে। বেজাল মুক্ত ইসলাম বুঝানোর জন্য ওলি আল্লাহর কাজ করতেছে। কোরআনে বলছে, উমাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন, তোমরা আমার এই নবীর কথা মাইনো, এই নবীরে আমি পাঠাইছি আমার পরিচয় তুলে দেওয়ার জন্য। আর নবীজি আল গাদির নামক স্থানে বলেছিলেন, বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দিবে, বেলায়েতের ওলিরা এক কিতাব লিখেছেন, কিতাবটার নামও হইল আল গাদির। আল গাদির নামক কিতাবের মধ্যে নবী বলেছেন, তোমরা ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখো, তাহলে শান্তির ইসলামের সন্ধান পাইবা। বাজান, শুধু মানুষ না, ওলি আল্লাহদের কাছে সকল প্রাণীরা শান্তি পাইতে। যার বাস্তব আপনাদের এলাকায় এসে দাদা হুজুরের খবর শুনলাম, দাদা হুজুর বারিন্দায় বসে মানুষকে ঝাড়ফুঁক করতেন, পরা পানি দিতেন, সামনে এসে এক কবুতর বসে তার ব্যথা ব্যাখ্যা দিতে পারতেছে না, তার পাখা নাড়াইয়া বুঝাইতেছে, আমি দুঃখে আছি, বিপদে আছি, আমাকে সান্ত্বনা দেন। আল্লাহর ওলি বুঝতে পারলেন, ওই কবুতরের বাচ্চাটা নিয়ে কে নিয়ে যাচ্ছে, কবুতর আমার কাছে বিচার দিতে আসছে। লোক পাঠাইলেন, সত্যি সত্যি কবুতরের বাচ্চা ছেলেরা নিতেছে। এই অবস্থায় কবুতর আল্লাহ ওলির কাছে এসে দুঃখ জানাইলেন। আল্লাহর ওলিদের কাছে পশু পাখিরা পর্যন্ত শান্তির ফয়সালা পাইতেন। এটার নাম ইসলাম। আর আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফফা। এই ইসলামের মধ্যে তোমরা পুরোপুরি ভাবে ঢুকো। হিন্দুস্তানে দেখেন কি মজার ঘটনা। আমি আজমির শরীফে যাইয়া খাজা বাবা, যেখানে এটা পাহাড় 150-200 ফিট উঁচু হবে, আয়না সাগরের পাশে খাজা বাবা, এখানে একটা পাহাড়ের একটা সুরুং আছে, একটা পাহাড়ের গুহা, এর মধ্যে উনি কিছু সময় কাটাইতেন। দুইটা চৌকি আছে, একটা চৌকি বড়, একটা চৌকি ছোট, অনেক বৃদ্ধ একটা লোক বসা থাকে। জিজ্ঞেস করলাম, এই চৌকিগুলির কি হাকিকত কি বলুন? উনি বললেন, এই ছোট চৌকিটা খাজা মঈনুদ্দীন নামাজ পড়তেন, আর এই বড় চৌকিটা মাঝে মাঝে একটু বিশ্রাম করতেন। আর এই পাহাড়ের উপরে থেকে
কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে বলছিলেন, কুতুবউদ্দিন আমার জন্য এক লোটা পানি আইনার সাগর থেকে নিয়ে আসো, আমি উযু করে নামাজ পড়ব। খাজা বাবা নির্দেশ দিলেন তার একান্ত ভক্ত একান্ত মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে। তখন লোডার প্রচলন ছিল, বদনা ছিল না। লোডা নিয়ে পানি আনতে গেলে বাধা দিলেন ভিন্ন ধর্মের লোকেরা, এই আইনার সাগরে আমরা গোসল করি, এখানতে পানি নিতে দিব না। খাজা মঈনুদ্দিন বলতেছে পানি নিয়ে আসো, হুজুর পানি তো দেয় না, পানি দেয় না, পায় না। তো বলো না যে এক লোটা পানি নিব এক সাগর থেকে, সমস্যা কি? বলছি হুজুর পানি দেয় না, আমার মারতে আই, তাই নাকি? খাজা মঈনুদ্দিন এই পাহাড়টার উপরে দাঁড়ায় ডাক দিয়ে, নে পানি, পানি, কুতুবউদ্দিনকে পানি দেয় না, তোমাদেরকে তো আসতে নিষেধ করে না, তোমরা এসে পড়ো। ডাক দেওয়ার সাথে সাথে পুরো আইনার সাগরের পানি এক লোড়ার ভিতরে ঢুকে গেছে। মাছগুলি ছটফট করতেছে, শুধু সাগরের পানি নয়, আল্লাহর নবীর জীবনীতে লেখে মার স্তনের দুধ পর্যন্ত শুকাইয়া গেছে। সেই ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখুন, আবার দেশে শান্তি ফিরে আসবে, মানুষ ইসলামের ছায়া তলে আসবে। আজকে ইসলাম ওয়ালাদের ব্যবহারে মানুষ ইসলামের কাণ্ড কারখানা দেখে হাসে, বিরোধীরা বিধর্মীরা কেন? ইসলাম এমন এক শান্তির ধর্ম পৃথিবীর সকল দেশের লোক স্বীকার করতে হয়, আখিরি নবী একজন মহামানব, বিধর্মীরা স্বীকার করে। বাসান কিছুদিন আগে শুনছেন টনি বিলিয়ারের শালিকা, উনি একজন সাংবাদিক ছিলেন, খ্রিস্টান ধর্মের লোক, উনি মুসলমান হয়েছেন। তার হাকিকত কি? মুসলমান হওয়ার পিছনে তার কারখানা কাণ্ড কারখানাটা কি? উনি ইরাকে গিয়েছিলেন, ইরাকে গিয়ে একজন মহিলা, মাগো মেয়ে লোকেরা, তোমাদের মধ্যেও তো রাবিয়া বসরির মতো অনেক মহিলা আছেন, আল্লাহকে খুশি করেছেন, আল্লাহওয়ালা আছেন। একজন মহিলা যার নাম ফাতেমা, ফাতেমা নামের একজন মহিলার মাজারে ওই টনি ব্লেয়ারের শালিকা সাংবাদিক, উনি এই মাজারে ঢুকলেন কি কারণে জানি? মাজারে ঢোকার পরে আল্লাহ অলিদের রুহানি ফয়েজ, টনি ব্লেয়ারের শালিকার ভাগ্য ভালো হয়ে যাবে, খ্রিস্টান ব্যক্তিত্ব ওই মাজারের ভিতর থেকে রুহানি ফায়েজ যখন টনি বিলিয়ারের খ্রিস্টান মহিলার উপর মারল, সাথে সাথে বাহির হইয়া বলল, তোমরা কে আছো আমারে এখন কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। সেই আল্লাহর অলিদের মাজারে বেয়াদবি করবেন না, অলিদের মাজার একটা পবিত্র আল্লাহর অলির দরবার, এটা আল্লাহর পছন্দের দরবার, ভালো না লাগে দূরে থাকেন। বাজান আসুন, অলি হবেন কিভাবে সেই লাইনটা আমাদেরকে বোঝায় দিতেছি। এক নম্বরে অলি হবেন, শুধু অলির দরবারে আশাটাই সার্থকতা না, অলি হবেন সার্থকতাও আছে, অলির দরবারে দোয়া কবুল হয়, অলির দরবারে অলি হওয়া যায়, অলির দরবারে থাকেন আপনি অলি হয়ে যাবেন, সময় দেন আপনি অলি হয়ে যাবেন, একদিন অলি হয়ে যাবেন, আর অলির ডাইরেক্ট অলির নেক নজর নেন, অলি হয়ে যাবেন। এবার নবীর ভালোবাসা দেন, অলি হয়ে যাবেন, নবীর ভালোবাসায় অলি, আর মা বাবার দোয়ায় অলি, এটাই হবে আমার শেষ কথা।